ওইখানে কি বানানোই আছে? কি মালাই বলে? ওইখানে কি বানানোই আছে? আবার উঠান। ঠিক আছে, এটার মূল্য কয় টাকা? এটা কি মালাই বলে? কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। বন্ধুরা, আমি এখন আছি, এটা এই জায়গাটার নাম কি? ঢাকা ফার্মগেট মার্কেটের সামনে। তো আমি একটি কুলফি আইসক্রিম নিয়েছি, যেটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম। তো আপনারা এই যে মাইকে বাজতেছে শুনতেছেন, তো ভাই আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া কুমারখালী। এই যে সাইকেল দিয়ে দেখতে পাচ্ছেন, যে সাইকেল দিয়ে অনেক খুব কষ্ট করে আপনি এগুলা কয়টি জ্বালাই গেছেন? ২২০ বিক্রি করলে আপনি কয় টাকা লাভ হবে? ৬-৭০০ টাকা লাভ হবে। এটা একটু সাউন্ড কমে দেন। তো ২২০ বিক্রি করলে ৬-৭০০ টাকা লাভ হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি বলছি কি, যে আপনি এই বিক্রি করার জন্য মানে কয়টি জ্বালাই ঘুরছেন? শুধু ঢাকাতেই বিক্রি করেন না? অল বাংলাদেশ ঘুরা শেষ? অল বাংলাদেশে আমাদের লোক আছে। লোক আছে? আপনি কয়টি জেলায় ঘুরছেন? আমি শুধু এখানেই বিক্রি করি। এখানেই বিক্রি করেন? আর এগুলা আপনি বানান কোথায়? এটা বানাই আমি বাসা থেকে। বাসা থেকেই বানান? এটা নিজস্ব ফার্ম। তো দেখি, আমি আগে একটু টেস্ট করে দেখি যে কিরকম। ওয়াও, খুবই টেস্টি, একদম নরম, তুলার মতো নরম। হ্যাঁ, মধুর মতো মিষ্টি। ওয়াও, খুবই সুন্দর একটি কথা, তুলার মতো মিষ্টি, মধুর মতো, তুলার মতো নরম, মধুর মতো মিষ্টি। তো মামার ছেলে মেয়ে কয়জন? আমার একসাথে মেয়ে। একটা মেয়ে? আলহামদুলিল্লাহ। মেয়ে কি ছোট না বড়? লেখাপড়া করে? না, চার মাস। অল্প বয়স? আপনি বাসা থেকে কয়টার সময় বের হন? বারোটার দিকে বেরিয়েছেন। আর শেষ হবে কটা? সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে। সন্ধ্যার আগে আগে শেষ হয়ে যাবে? দেখ, অনেক ভালো লাগলো। একটা আইসক্রিম নিয়েছিলাম যার মূল্য হচ্ছে ১০ টাকা, টাকাটা দিয়ে দিচ্ছি। বাঙ্কি হবে? বাঙ্কি হলে ভালো, ১০০ টাকা নোট হবে। আমি এমনি ১০ টাকা দিব না। ভালো, অনেক সুন্দর লাগলো, খাইলাম। তো ভালো থাকেন। আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই বিক্রি করবেন না নেক্সট আরও উন্নত দিবেন? আশা আশা বলতে কিছুই না আমার, আশা বলতে এটাই, যতদিন পারো ততদিন ব্যবসা করে যাবো। এই ব্যবসায় করে যাবো? আমার শীতের মাঝে ব্যবসা করে আমার কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। তিলের খাজা বিক্রি করেন? আর গরমের সিজনে আইসক্রিম বিক্রি করেন? কুষ্টিয়ার বিখ্যাত কুষ্টিয়া আইসক্রিম। আমরা শুধু আমাদের নিজস্ব ফর্মুলা তৈরি করি। এগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব ফর্মুলা, কারো কোনো শেখানো কোনো পদ্ধতি নেই? না না, অবশ্যই, এটা আমার বাবা দাদা শিখাইতে গেছে। আপনার বাবা বাপদাদারাও এগুলাই করতেন? যাক, তো সেই ঐতিহ্য হিসাবে আপনি এখানে ধরে রাখছেন, অনেক ভালো লাগে। আরও থাকবে, আশা করা যায় আরও। হ্যাঁ, তো শুনলেন ওনার কথা, যে ওনার পূর্বপুরুষরাও এই কাজই করতেন, তো সেই হিসাবে উনিও এই কাজ বেছে নিয়েছেন। অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, এটাই বড় কথা। তো শুনলেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই খাবেন, আর যদি ভালো না লাগে কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।